চলতি মাসে আপনারা রেশন শপ থেকে কতটুকু খাদ্যদ্রব্য পাবেন এবং কি পাবেন না পাবেন সবকিছু এটু জেড এই ভিডিওতে আমরা কভার করব। তো আপনারা প্রত্যেকই জানেন এই মুহূর্তে চার ধরনের রেশন কার্ড রয়েছে অন স্ক্রিনে, এ এ ওয়াই, পি এইচ এইচ অথবা এস পি এইচ এইচ, আর কে এস ওয়াই ওয়ান, আর কে এস ওয়াই টু। এই যে কার্ডের ধরন রয়েছে এই কার্ডটা হচ্ছে এ এ ওয়াই, এই ধরনের যদি কার্ড থাকে আপনার, এবং যদি সাদা রঙের এরকম ডিজিটাল পিভিসি কার্ড থাকে সেটা হচ্ছে পি এইচ এইচ, এবং কাগজের এরকম কালার যদি থাকে তাহলে সেটা হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান, এবং এই সাদা রঙের কাগজের যে রেশন কার্ড সেটা হচ্ছে আর কে এস ওয়াই টু। তো এই ধরনের যে কোনো রেশন কার্ড থাকুক না কেন আপনার এই এপ্রিল মাস থেকে কিন্তু খাদ্যদ্রব্য বিতরণে রেশন শপ থেকে কিন্তু বিভিন্ন আপডেট উঠে এসেছে, এবং পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারা কতটুকু পরিমাণ চাল গম ইত্যাদি ইত্যাদি পাবেন এবং কারা পাবে কারা পাবে না সমস্ত আপডেট ভিডিওটা দেখুন মন দিয়ে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই বলে রাখি আপনাদেরকে, আপনাদের অবশ্যই দেখুন অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড যেটা রয়েছে সেটা সংক্ষেপে বলা হচ্ছে এ এ ওয়াই, এটার ফুল ফর্ম হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড। এপ্রিল মাসে পরিবার পিছু 21 কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে এই কার্ডে, এছাড়াও পরিবার পিছু বিনামূল্যে 13 কেজি 300 গ্রাম আটা বা গম পাওয়া যাবে, এছাড়াও পরিবার পিছু 1 কেজি করে চিনি দেওয়া হবে, এবং চিনির জন্য কিন্তু প্রতি কেজিতে 13.50 টাকা দাম দিতে হবে গ্রাহককে। এবং যাদের কাছে পিএইচএইচ অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু মাথা পিছু 3 কেজি চাল, 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা 2 কেজি গম পাওয়া যাবে, এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড যেটা সঙ্গে বলা হচ্ছে এস পিএইচএইচ, যাদের কাছে রয়েছে এই রেশন কার্ড তারা কিন্তু মাথা পিছু 3 কেজি চাল, 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বা 2 কেজি গম পাওয়া যাবে, এবং আর কে এস ওয়াই ওয়ান যাদের কাছে রয়েছে তারা কিন্তু মাথা পিছু বিনামূল্যে 5 কেজি করে চাল পাওয়া যাবে, এবং এই কার্ড থাকলে আর কিছু মিলবে না। তো বলে রাখি এই আর কে এস ওয়াই ওয়ান থাকলে কিন্তু শুধুমাত্র আপনারা চাল পাবেন বিনামূল্যে, ঠিক আছে, 5 কেজি পাওয়া যাবে এই কার্ডে, অন্য আর কিছু কিন্তু সুবিধা এই আর কে এস ওয়াই ওয়ান কার্ডে পাবেন না। এবং আর কে এস ওয়াই টু কার্ড যদি থাকে মাথা পিছু বিনামূল্যে 2 কেজি করে চাল পাওয়া যাবে, আটা বা গম পাওয়া যাবে না, চিনিও পাওয়া যাবে না এই কার্ড থাকলে, অর্থাৎ শুধুমাত্র এই কার্ডে 2 কেজি করে চাল পাওয়া যাবে মাথা পিছু। অর্থাৎ এই যে আপডেট, এই আপডেটটা কিন্তু এই এপ্রিল মাসের আপডেট, এপ্রিল মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এই কার্ডধারীরা এই পরিমাণ কিন্তু খাদ্যদ্রব্য পাবেন। তো আপনাদের কাছে কোন কার্ড রয়েছে এবং আপনারা যদি চাচ্ছেন যে এক কার্ড থেকে আরেক কার্ডে কনভার্ট করার তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা কোন কার্ড থেকে কোন কার্ডে আসতে যাচ্ছেন, অর্থাৎ যদি আপনার এ ওয়াই থাকে যদি চাচ্ছেন পি এইচ এইচ হবেন সেটাও পারবেন, আবার আর কে এস ওয়াই ওয়ান, আর কে এস ওয়াই টু এগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করা যায় অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে বিভিন্ন প্রসেস রয়েছে। আপনারা আমাদেরকে কমেন্ট করবেন কোন রেশন কার্ড রয়েছে এবং সেই রেশন কার্ড পরিবর্তন করে আপনারা কোন রেশন কার্ড চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে সেই সমস্ত কার্ড কিভাবে কিছুক্ষণের মধ্যে আপনারা চেঞ্জ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেই নিয়ে ভিডিও দেবো আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কেমন লাগছে লিখে জানাবেন, ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, ধন্যবাদ।